শুধু চিন্তা করে দেখেন গো বাবা আপনার বাইবেরা দ্বারা আত্মীয় স্বজন ব্যস্ত হয়ে যাবে কেউ দূরাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য আবার কেউ দূরাবে এই গোরস্থানে আইসা আহারে কবর খনন করার জন্য আবার কেউ দূরাবে ওই সিংহাইরে যা কম টাকার তিন টুকরা সাদা কাপড় নিয়ে আসবে গো বাবা ও সিংহাইরের ভাইরা الله أكبر ওই তিন টুকরা সাদা কাপড়ে আপনারে প্যাকেট বানাইয়া আহারে ওই মসজিদের কর্নারে পড়ে থাকা ওই চার পায়ের পালকির ভিতরে আপনারে উঠাইয়া আপনারে ঈদগাহ মাঠে নিয়ে আসবে নিয়ে আসার পর ইমাম সাহেব দ্বারা যাবে ও মুসল্লি সাহেবেরা এই মাইয়েদের উপরে কারো কোনো দাবি আসেনি যদি দাবি থাকে গো আপনারা তার আল্লাহর কাছে ক্ষমা করে দেন ইমাম সাহেব ঘোষণা দিয়া ইমাম যখন জানাজা শুরু করে দিবে ও মানিকগঞ্জের দাড়ি পাকা বাবা ও পর্দারাল আমার মা বোনেরা আমি আপনাদেরকে চিন্তা করতে বলছি ওই লাশটা যদি আপনি হন গো জানাজা শেষ কইরা আপনার আত্মীয় স্বজন আপনারে নিয়া এই কবরের কাছে চলে আসবে আহারে দুইজন লাভ দিয়া ওই সাড়ে তিন হাত গর্তের ভিতরে নাইবা যাবে ও বাবা আপনারে আমারে আহার ওই কবরের ভিতরে রাইখা আপনি মনে মনে ভাবতে পারেন আমার ছেলেটা কবরে নামছে আমার জোরের ভাইটা কবরে নামছে মনে হয় এরা দুইজন আমার সাথে থাকবে না গো বাবা না এই দুনিয়ার মানুষগুলা বড় স্বার্থপর আপনার ছেলেটাও আপনার সাথে থাকবে না আপনার ভাইটা আপনার পাশে থাকবে না আপনার এই কবরের ভিতরে শোয়াইয়া আপনার ওই বান্ধন গুলা খুলিয়া লাভ দিয়া তারাও কবর থেকে উঠা যাবে বাঁশের ছাউনি লাগা দিবে যখন বাঁশের ছাউনিটা লাগা দিবে হালকা দুনিয়ার আলো বাতাস কবরে যায় মনে মনে ভাবতে পারেন মনে হয় এই জানালা গুলি থাকবে না বাবা ওই জানালাটাও রাখবে না কলা পাতার বরফ দিয়ে একেবারে অন্ধকার করে ফেলবে এরপরে যে মাটি দেওয়া শুরু করবে ও সিংহাইরের বাইরে আরে ওই সাড়ে তিন হাত মাটির ভিতরে আপনারে আমারে রাইখা ওই যে বাড়ির দিকে রওনা দিবে বেশির থেকে বেশি তিন দিনের দিন খরচ করবে ওলামায়ে কেরামকে ডাইকা এলাকার মানুষের ডাইকা আপনার টাকা আছে আপনার ছেলেরা দুয়ার ইন্তজাম করবে এরপর বছরকে বছর পয়রা থাকবেন আর আপনার কবরে নিবে না গো বাবা কারণ ওই কবরে আপনি কেমনে থাকবেন ওই কবরটা সাপ বিশ্বর ঘর ওই কবরটা কিরাত বোকামা করের ঘর ওই কবর আপনার সাথে খাতির করবে না রহমাতুল্লিল আলামিন নবী আমার তার আদরের কলিজার টুকরা ফাতিমারে ডাক দিয়ে বলে ও ফাতিমা নেক আমল করো নেক আমল নিয়া কবরে যাইতে হবে রে ফাতেমা ওই কবরে যা পরিচয় দিবা আমি নবীর মেয়ে কাজ হবে না কাজ হবে না ওই কবরে যা পরিচয় দিবা আমি জান্নাতের যুবকদের লিডার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ আমি জান্নাতের যুবকদের লিডারের মা এই পরিচয়ে কাজ হবে না ও ফাতেমা ওই কবর চেনে শুধু নেক আমল নেক আমল থাকলে কবর ভালো ব্যবহার করবে আর যদি নেক আমল না থাকে ওই কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ দিবে গো এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকা দিবে ও যুবক ভাইরা রে আমার নবীর আদরের বিবি আম্মা জান খাদিজা যেই খাদিজা জীবিত থাকা অবস্থায় আমার নবী দ্বিতীয় বিবাহ করেন নাই গো বাবা যেই খাদিজা আমার নবীর বিপদের দিনের সাথী ওই খাদিজা কবরের ভয়ে ঘরের ভিতরে গড়াগড়ি শুরু কইরা দিছে আম্মা জান খাদিজার কান্না দেখা ফাতেমা পাগল হয়ে গেছে আমার মায়ের কি হইল আমার মা কেন এইভাবে কাঁদে দৌড়ে নবীর কাছে গেছে ও প্রাণের বাবা আমার মায়ের কি যেন হয়েছে গো ও বাবা আমার মা কান্না থামায় না মা
মাটির ভিতরে গড়াগড়ি খায়ার কান্না করে রহমাতুল লিল আলামিন নবী আমার গরের ভিতরে আইসা নবী আমার ডাক দিলেন খাদিজা আপনি এই বেবে কেন কান্না করেন আম্মা জান খাদিজা বলেন নবী গো ওই কবরের বয় আমি কান্না করি ওই কবরে আমি কেমনে থাকব নবীর বিবি হইয়া যদি আম্মা জান খাদিজা ওই কবরের বয় কাঁদতে পারে ও মানিকগঞ্জের মা বোনেরা তোমাদের কি ওই মরণের কথা স্মরণ হয় না ও দাড়িপাকা বাবাজিরা ও মাহফিল কমিটির ওয়াইরা রে ও কলিজার টুকরা আমার যুবকেরা একটা বার কি ওই কবরের কথা স্মরণ হয় না রহমাতুল লিল আলামিন নবী আমার বললেন খাদিজা আপনি কান্না করবেন না আপনি ঠান্ডা হন আপনি স্থির হন আপনার কি সমস্যা বলেন আম্মা জান খাদিজা বলেন নবী গো আমি কান্না বন্ধ করতে পারি একটা শর্ত নবী বললেন খাদিজা কি শর্ত তোমার কি শর্ত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার যত সম্পত্তি ছিল সবই আমি ইসলামের জন্য দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ওই কবরের ভয় লাগে আমি কবরে কেমনে থাকি আপনি যদি আমার সাথে ওয়াদা দেন আমার ইন্তেকালের পরে সবাই যখন আমার মাটি দিয়া যার যার উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে আপনি আসবেন না আমি কি করব আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন আল্লাহু আকবার খাদিজা আমি দাঁড়ায় থেকে কি করব মুনকার নাকির ফেরেশতা আসবে তারা যে তিনটা প্রশ্ন করবে প্রথম প্রশ্ন মান রব্বুকা আমি আপনাদের কাছে প্রশ্ন করছিলাম আমাদের রবকে কবরে আপনাকে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যখন কবরে আমারে প্রশ্ন করবে আমি ওই জবাব দিতে পারবো কি না আমার বড় ভয় লাগে আমার বড় ডর লাগে নবী গো আপনি তো বলছেন আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবরটা কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের একটা গর্ত নবী গো আমার সওয়াল জবাব প্রশ্নের জবাব আপনি দিবেন যদি আপনি ওয়াদা দিতে পারেন আমি কান্না বন্ধ করতে পারি আল্লাহু আকবার নবী আমার তার আদরের বিবি আম্মা জান খাদিজার দিকে তাকায় বললেন খাদিজা যেহেতু তুমি বলছো যাও আমি তোমার সাথে ওয়াদা দিলাম তোমার ইন্তেকালের পরে সবাই বাড়ি চলে আসলেও কবরে তোমার রাইখা আমি আসব না আমি নবী রহমাতুল লিল আলামিন নিজে তোমার মুনকার নাকির সওয়াল জবাবের প্রশ্নের জবাব আমি নবী দিয়ে দিব আম্মা জান খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আরেকটা শর্ত আবার কি শর্ত আমার ইন্তেকালের পরে সবাই রে তো সাদা কাপনের কাপড় পরাবে আমারে অন্য কোনো কাপন দিবেন না আপনি যে জুব্বা ব্যবহার করেন আপনার জুব্বা দিয়ে আমি খাদিজার কাপনের কাপড় বানায় দিব নবীজি বললেন যাও আমি সেটাও মানলাম আম্মা জান খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আরেকটা শর্ত কি শর্ত বলে এই তিনটাই আমার শর্ত আমার ইন্তেকালের পরে আপনার জুব্বা দিয়া কাফনের কাপড় বানাইবেন আপনি নবী নিজে দাঁড়ায় জানাজার ইমামতি করবেন এবং আমার সওয়াল জবাবের প্রশ্নের জবাব দিবেন নবীজি বললেন আমার যদি জুব্বা দিয়া তোমারে কাফন বানাই তোমার কি লাভ হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার গায়ের ভিতরে যে জুব্বা লাগছে ওই জুব্বার ভিতরে জাহান্নামের আগুন লাগবে এইটা কোনোদিনও হইতে পারে না কারণ আপনি নবীর সওয়াল আছে অতএব আমি চাই আপনার ব্যবহৃত জুব্বা আমার গায়ে থাকলে জাহান্নামের আগুন আমার স্পর্শ করবে না আল্লাহু আকবার আমার নবী কেমন রহমতের নবী কেমন রহমতের নবী এজন্যই তো আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী কেমন রহমত নবীর ছোয়ার কত দাম জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে দেওয়া যায় নবীর খাদেম ছিল হযরত আনাস 10 বছর নবীর খেদমত করছে এই আনাসের বাড়ি নবী একদিন মেহমান হইছে আনাস দস্তর বিছায়া দিছে আল্লাহর নবী নিজের হাত দস্তরের ভিতরে লাগায়া দিছে যেই দিন থেকে নবীর হাত দস্তরের ভিতরে লাগছে বুখারীর বর্ণনা হযরত আনাস এরপর থেকে ওই দস্তর আর কোনোদিন ধোয় না দস্তরের ভিতরে খাবার শেষ হইলে দস্তরটা আগুনে জ্বালায় দেয় আগুনে জ্বালাইলে ময়
ময়লাটা সব পুড়ে যায় কিন্তু দস্তুর জ্বলে না অন্যান্য সাহাবায়ে কেরাম বলে আনাস রে তোমার কি এমন কারিশমা কিছুই বুঝলাম না দস্তুর আগুনে জ্বালায় দাও দস্তুর পুড়ে না ময়লা সব পুড়ে যায় হযরত আনাস বলে তোমরা তো জানো না এটা দুনিয়ার কোন মার্কেটে বিক্রি হয় না আমার এই দস্তুরের ভিতরে রহমাতুল লিল আলামিন নবী আমার ছোঁয়া লাগায় দিয়েছে নবীর ছোঁয়া দেই দস্তুরের ভিতরে লাগছে ওই দস্তুরে দুনিয়ার আগুন লাগবে হতেই পারে না আল্লাহু আকবার আম্মা জান খাদিজার ইন্তেকালের পরে রহমাতুল লিল আলামিন নবী আমার তার ওয়াদা অনুযায়ী আল্লাহর নবী নিজের ব্যবহৃত জুব্বা দিয়া আম্মা জান খাদিজার কাপনের কাপড় বানায় দিলেন নবীজি নিজে জানাজার ইমামতি করলেন আল্লাহর নবীর মনটা ভেঙে গেছে আল্লাহর নবীর আদরের বিবি দুনিয়া থেকে বিদায় নিছে কবরে রাখার পর রহমাতুল লিল আলামিন যখন দাঁড়ায় রইছে হযরত আবু বকর নবীর সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি চলেন আমরা বাড়ির দিকে যাই গো নবী আপনি মন খারাপ করবেন না আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর রে আমার কাজ আছে রে আবু বকর তোমরা যাও ওমর আয়েশা বলেন নবী গো আমরা আপনার জন্য জীবন দিতে পারি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তিত হবেন না গো নবী চলেন আমরা বাড়িতে যাই নবী বললেন ওমর তোমরা যাও আমার কাজ আছে আল্লাহর নবী কবরের পাশে দাঁড়া রইছে গো বাবা ঘন্টার পর ঘন্টা যায় কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা আসে না রহমাতুল লিল আলামিন দাঁড়া রইছে কিন্তু কবরের ভিতরে তো ফেরেশতা আসে না আমার আল্লাহ জিব্রাইল রে পাঠায় দিছে জিব্রাইল আইসা বলেন নবী গো আপনি কেন এই জায়গায় দাঁড়া রইছেন গো নবী ও জিব্রাইল আমি নবী তো আমার খাদিজার সাথে ওয়াদাবদ্ধ আমি বলেছিলাম আমার খাদিজার ইন্তেকালের পরে আমার খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি নবী দিয়া দিব রে জিব্রাইল আমি দাঁড়ায় রইছি কবরে তো ফেরেশতারা আসে না প্রশ্ন করার জন্য কোনো ফেরেশতা আসতেছে না জিব্রাইল বলেন নবী গো আপনি দাঁড়ায় থাকতে পারবেন গো নবী এই কবরের ভিতরে ফেরেশতা আসবে না ও জিব্রাইল কেন আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেই দিন আপনার খাদিজা চোখের পানি ফেলে এই কবরের বয়ে কেঁদেছিল গো নবী আর আপনি নবী ওয়াদা দিছিলেন আমার আল্লাহ ওই খাদিজার চোখের পানি এমন ভাবে কবুল করছে আমার আল্লাহ সেই দিনই আমারে জানায় দিছে জিব্রাইল রে আমার বন্ধু তো খাদিজার সাথে ওয়াদা দিছে খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার বন্ধু নিজে দিয়া দিবে ও জিব্রাইল তুমি সাক্ষী থাকো আমার খাদিজা এমন ভাবে জাহান্নামের বয়ে কেঁদেছে আমার খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার বন্ধুর দিতে হবে না আমি আল্লাহ নিজে আমার খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিব জবাব দিয়া দিব জবাব দিয়া দিব ও জিব্রাইল বন্ধুর জবাব দেওয়া লাগবে না নবী গো খাদিজার কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে না আপনি চলে যান গো নবী ও মানিকগঞ্জের বাইরা ও পর্দারের মা বনে না নবীর বিবি হইয়া ওই কবরের বয়ে কান্দে আর আপনি আর আমি একটাবারও কবরের কথা স্মরণ করি না একটাবারও কবরের কথা কি মনে পড়ে না ও দাড়ি পাকা বাবাজিরা মাথাটা নিচের দিকে দিয়া চিন্তা করেন আপনি আর আমি সবাই গুনাগার কেউ গুনা কম করে কেউ গুনা বেশি করে তবে আমরা সবাই গুনাগার আমার কথা না আল্লাহর নবীর ঘোষণা কুল্লু বানি আদম খতন প্রত্যেক আদম সন্তানে গুনাগার ও দাড়ি পাকা বাবাজিরা আপনার গুনা করতে সময় লাগছে 10 বছর 20 বছর 30 বছর 50 বছর লাগছে কিন্তু আমার আল্লাহর নাম রহমান আমার আল্লাহর নাম রহিম আমার আল্লাহর নাম গফফার আমার আল্লাহর নাম কারিম আপনি যদি ময়দানে বৈশা চোখের পানি দিয়া একবার আমার আল্লাহরে আল্লাহ বইয়া
ভাগ দিয়া খুশি করতে পারেন গো ও আশিকের রাসূল ভাইরা উলামায়ে কেরামের সামনে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি আপনাদের কাছে বলে গেলাম গো আপনার 20 বছর 30 বছর 50 বছরের গুনাহ আমার আল্লাহর maaf করতে একটা সেকেন্ডও লাগবে না কথা বলেন ঠিক কি না গলা ফাটে আমার আল্লাহর একটু ডাক দেন তো আল্লাহ আরো জোরে ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন আরো জোরে ডাক দেন ডাক দেন ডাক দেন এ গলা ফাটা ডাক দেন আল্লাহ ও দয়ার আল্লাহ কুদরতের নজর দেখ মানিকগঞ্জের দিকে তাকায় দেখো এই পাগলগুলা খাবারের লোভে আসে নাই আল্লাহ এরা তোমার পাগল গো এরা তোমার নবীর পাগল আল্লাহ এদের জিন্দেগির সব গুনাহ maaf করে দাও সকলেই বলেন আমিন আরো জোরে বলেন আমিন খারাপ লাগতেছে শেষ করে দিব চলবে আল্লাহু আকবার বলেন তো আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার তাহলে আমরা এক নাম্বার গুণ অর্জন করতে পারছি দুই গুণে যদি আপনি গুণান্বিত হতে পারেন আপনার মৃত্যুর সময় কোনো ভয় নাই চিন্তার কারণ নাই আমার কথা না আমার আল্লাহর ঘোষণা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি দুই গুণ আপনাকে গুণান্বিত হতে হবে এক নাম্বার গুণ আমরা জবানে স্বীকার করছি রব আমার আল্লাহ এখন দ্বিতীয় নাম্বার গুণের পালা এই কথার পরেই থাকতে হবে আমার রব আমারে যেইভাবে চলতে বলছে আমি সেইভাবে চলবো যদি কেউ রবকে ভালোবাসতে চায় রবের ভালোবাসা পাইতে চায় নবীকেও ভালোবাসতে হবে কথা বলেন ঠিক আমার কথা না কোরআনের ঘোষণা করেন কোরআন পবিত্র কোরআনের 3 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠা সূরাতুল আলি ইমরানের 31 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করে দেখেন আল্লাহ বলেন আমি বলি নাই ওলামা হযরত বলে নাই আমার মালিক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবী গো দুনিয়ার মানুষেরে বলে দেন এদেরকে জানায় দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আগে যেন আপনাকে ভালোবাসে আপনার ইত্তেবা অনুসরণ করে আল্লাহু আকবার তাহলে বুঝতে পারলাম রবকে রবের ভালোবাসা পাইতে হইলে আগে নবীকে ভালোবাসতে হবে মাসটা অনেক দামি মাস রবিউল আউয়াল মাস এই মাসেই রহমাতুল লিল আলামিন নবী আমার দুনিয়াতে এসেছেন মিলাদুন নবী নবীজির জন্ম এই মাসেই হয়েছে আবার এই মাসেই ওফাতুন নবী আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কথা বলা ঠিক কি না এই রবিউল আউয়ালের চাঁদে সাহরাইল এই মাদ্রাসা গোরস্থানের উদ্যোগে এত সুন্দর জান্নাতের মেলা মিলাইছে আজকে এই জায়গায় যারা গরমের ভিতরে বসে আছেন চোখের পানি ফেলে আমি দেখেছি আমার মুরব্বী বাবা যারা বয়ানের শুরুতে চোখের গরম পানি ছেড়ে কেঁদেছে যারা আজকে এই জান্নাতের প্যান্ডেলে বসেছেন আমার মন বলে এরাই বাদশাহ আল্লাহ চাহে তু আল্লাহ আজকে এই গরমের ভিতরে যে পাগলগুলা জান্নাতের সামিয়ানায় বসে আছে এই গরমের বদৌলতে আমাদেরকে হাসরের ময়দানে গরম দিয়েন না আপনার আরশ আজিমের আমাদের জন্য ছায়ার ব্যবস্থা করবেন সকলেই বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে যদি আমরা দুই গুণে গুণান্বিত হতে চাই আমার রব যেইভাবে চলতে বলছে সেইভাবে চলতে হবে রব বলছে তারে ভালোবাসতে হলে আগে নবীকে ভালোবাসতে হবে নবীকে কিভাবে ভালোবাসবেন সাহাবা ইকরাম আমাদের জন্য জ্বলন্ত উদাহরণ সাহাবা ইকরাম দেখায় গেছে নবীকে কিভাবে ভালোবাসতে হয় কথা বলেন ঠিক কি না হে মানিকগঞ্জের ভাইরা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাজান আপনাদের সামনে জ্বলন্ত একটা প্রমাণ আমি দিয়া যাই আমার নবীরে সাহাবা ইকরাম কিভাবে ভালোবাসত মুরব্বীরা কিভাবে ভালোবাসত দাড়ি পাকারা কিভাবে ভালোবাসত মহিলারা পর্যন্ত আমার নবীর জন্য পাগল ছিল এমনকি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আমার নবীর জন্য পাগল গো বাবা আল্লাহর নবী হিজরত করে যেদিন নবীজি মদিনায় ঢুকলেন ওই মদিনায় যাওয়ার পরে সবাই যখন উপস্থিত হয়ে গেছে মদিনার মানুষেরা আমার নবীরে দেখার জন্য আপনাদের এই সিঙ্গাইরের অনেক ছেলে ওই মক্কা মদিনায় থাকে তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন মদিনায় যেই জায়গায় মদিনার মানুষগুলা আমার নবীর শুভেচ্ছা দেওয়ার জন্য তারা তারা অপেক্ষা করতেছিল ওই জায়গায় একটা ঘেট করা আছে ওই জায়গায় যাওয়ার পর আরে মদিনার মানুষগুলা পাগল হয়ে গেছে রহমাতুল লিল আলামিন নবী আমার আমাদের মদিনাতে আসে গো নবীরে দেখার জন্য সবাই যখন ভিড় লাগাইছে সব মানুষগুলা দেখতেছে হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা নাম তার উবাদা এই উবাদা তার বাবারে বলে উপ্রাণের বাবা
সবাই আমার নবীর দেখে আমি তো ছোট্ট মানুষ দেখতে পারি না বাবা গো আমার একটু কোলে নিবানি আমি আমার নবীর দেখতে চাই ও বাবা বাবার কোলে ওইঠা যখন নবীর দেখতেছে ও বাবা নবীর চেহারার দিকে তাকাইয়া ছোট্ট বালক ও বাবা ডাক দিয়ে বলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার এত সুন্দর চেহারা আপনার এই ঠোঁটের নিস্তা ফাতা কেন গো নবী আল্লাহর নবী চোখের পানিটা ছেড়ে দিয়া বলা উবাদারে তোমাদের এইখানে আসার আগে আমি তায়েফে গেছিলাম রে উবাদা উবাদা ওই তায়েফে যাওয়ার পর তায়েফের মানুষগুলা আমারে এমন ভাবে মারছে রে উবাদা উবাদা ওই তায়েফের মানুষের মাইরে রাগাতে আমার ঠোঁটটা ফেটে গেছে রে উবাদা ওই উবাদা বলে নবী গো মক্কার ভিতরে আপনারে কে বেশি কষ্ট দিছে নবীর কাছ থেকে যখন ঘটনাগুলো শুনতেছে ছোট্ট বালক উবাদা একটা লাফ দেয়া বাবার কোল থেকে নেইমা উবাদা বলে মদিনার মানুষেরা তোমরা শুনছনি ওই মক্কার কাফেরেরা আমার নবীরে কিভাবে কষ্ট দিছে আমার নবীরে ঠিকমতো ঘুমাইতে দেয় নাই আমার নবীরে ঠিকমতো থাকতে দেয় নাই এত জুলুম আর নির্যাতন করছে ও মদিনার ছেলেরা আমি ওবাদার হাতে তোমরা হাত দাও গো তোমরা আমার সাথে ওয়াদা করবা মক্কার মানুষগুলা আমার নবীরে মাইরা মক্কা থেকে বের করে দিছে আর আমার নবীর জন্য আমরা মদিনার ছেলেরা দরকার হলে আমার নবীর জন্য আমরা জীবনটা দিয়া দিব ওই ছোট্ট উবাদা যদি আমার নবীর জন্য জীবন দিতে ওয়াদা করতে পারে ও সিংগাইরের আমার যুবকেরা ও আশেকের রাসূল ভাইরা রে আপনারা কি ওয়াদা দিতে পারেন না যদি কখনো এমন টাইম এসে যায় আমার নবীর জন্য আমার জীবনটা দেওয়া লাগবে আমার নবীর জন্য আমার মায়ের কোলটা খালি করতে হবে আমার নবীর জন্য আমার গর্দানটা দিতে হবে যদি আরেকটা বার কোন নাস্তিক আর মুরতাদ টেকনাফ থেকে তেতুলিয়ায় আমার নবীর শানে বেয়াদবি করে আমার নবীকে নিয়ে কটাক্ষ করে যে যেই দল করি না কেন আওয়ামী লীগ করি বিএনপি করি তাবলিগ করি চরমুনাই করি যে যেই পীরের মুরিদ হই না কেন আমরা মুসলমান এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত আর একটা বার কোন নাস্তিক আর মুরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমার নবীর শানে কটাক্ষ করলে ওর দাঁত ভাঙ্গে জবাব দিতে কারা কারা রেডি আছেন হাত গুলা দেখা দেন আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার যেই কথাটা বলতেছিলাম সাহাবা ইকরাম আমাদের জন্য মডেল তারা শিখায় গেছেন আমার নবীকে কিভাবে ভালোবাসতে হবে আমরাও সেইভাবে ভালোবাসতে চাই কথা বলেন ঠিক কি না ছোট্ট আরেকটা বালক নাম তার নাম তার তালহা এই তালহা তার বাবাকে বলে বাবা প্রতিদিন সকালবেলা তুমি কোথায় যাও বলে আমি তো মসজিদে নববীতে যাই আমার নবী যে বয়ান করে আমার নবীর বয়ান শোনার জন্য যাই আজকে সিংগাইর মানিকগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা ছুটে এসেছেন কেন এসেছেন বলে মায়ের পাগল বক্তা ইলিয়াসুর রহমান জিহাদি আসবে মনিরুল ইসলাম শরীয়তপুরি আসবে ইউটিউবে দেখেছি বাস্তবে দেখি নাই যাই বয়ানটা শুনে আসি আপনার সাথে পাঁচ বছরের ছেলেটাও আসছে বাবা একা যাইবা কেন আমিও তো জিহাদি হুজুরের বয়ান শুনি আমারও নিয়ে যাও নাতিটা নিয়ে আসছেন তালহা তার বাবাকে বলে বাবা তুমি একা যাও কেন তুমি একা নবীরে ভালোবাসো আমি কি ভালোবাসি না আগামী কাল থেকে আমিও তোমার সাথে আমার নবীর বয়ান শুনতে যাব আরো আসতে বলে আপনাদের মন খারাপ ক্ষুধা লাগছে আর আপনাদের সাথে দেখা হয় কিনা জানি না একটা পরীক্ষা করে ফেলি এই এলাকার বিবাহিতদের পাওয়ার বেশি নাকি অবিবাহিত যুবকদের পাওয়ার বেশি আপনারা রেডি আছেন তো ইনশাআল্লাহ যারা বিয়ে করছেন বিবাহিত বাবা জিরা ভাইরা আপনারা আমার সাথে আল্লাহু আকবার বলবেন আর যারা বিয়ে করেন নাই যুবক ভাই তোমাদের সিরিয়াল একটু পরে আসবে বিবাহিত ভাইরা বলবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার
মাশাআল্লাহ সৌদি সাহেব বিবাহিত ভাইদের অনেক আওয়াজ দেখা যায় মাশাআল্লাহ এবার অবিবাহিত যারা আছো যুবক আজকে যদি হারো সব জায়গায় খবর হয়ে যাবে মাইকে দুই চার এলাকা সাহারাইলের যুবকদের টেম্পার শেষ এদের কণ্ঠেও কোনো আওয়াজ নাই অতএব হারন যাইব না জিততে হইব যুবক ভাইরা রেডি এবার তোমাদের সিরিয়াল রেডি তো নারায়ে তাকবীর মাশাআল্লাহ এদের সব ঠিকঠাক আছে এবার বিবাহিত অবিবাহিত ডানে বামে দাঁড়ানো বসা উপরে নিচে একসাথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কুরআনের আলো আল্লাহু আকবার আল হাদিসের আলো আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম এক হও এক হও ওলামায়ে কেরাম যেখানে ওয়াজ মাহফিল যেখানে পীর বুজুর্গ যেখানে বেনামাজি যেখানে বিড়িখোর যেখানে নাই তো বুঝা শুনে বলেন নাই তো আল্লাহ আপনাদের হেফাজত করুক আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার এ যুবক ভাইরা হাজি সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাজান ছয় বছরের বালক তালহা তার বাবারে বলে বাবা গো তুমি একা কেন নবীর দরবারে যাইবা আমিও আমার নবীর দরবারে যাইব আমিও আমার নবীরে ভালোবাসি আমিও আমার নবীর বয়ান শুনব তালহার বাবা বলে তালহা ঠিক আছে যাও আগামী কাল থেকে তুমিও আমার সাথে যাইবা পরদিন সকালবেলা তালহা তার বাবার সাথে নবীর দরবারে হাজির গো বাবা ফজরের নামাজের পর আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামের দিকে মুখ করে নবী আমার বয়ান শুনাইলেন বয়ান যখন শেষ হয়ে যায় সবাই যে যার মতো বাড়ির দিকে রওনা দিছে তালহাও বাবার সাথে রওনা দিছে মসজিদে নববীর গেইট আসার পর তালহা তার বাবার হাতটা ধরে টানে আর বলে ও প্রেমের বাবা তুমি একটু এই জায়গায় দাঁড়াও বাবা আমি আবার এই জায়গায় দাঁড়ায় কি করব বাবা তুমি একটু দাঁড়াও আমার নবীর সাথে কথা বইলে নবীর চেহারা দেখে আমার মনটা ভরে নাই আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলতে চাই আল্লাহু আকবার ছোট্ট একটা বালক যদি বয়ানের পরে আপনার ছেলে যদি বলে বাবা তুমি একটু দাঁড়াও আমি জিহাদের লগে পার্সোনাল কথা বলবো শরীয়তপুরীর লগে পার্সোনাল কথা বলবো আপনারই তো চোখ বড় হয়ে যাবে আমি সামনে যাইতে হুজুরের সামনে যেতে সাহস পাইতাছি না তুই আবার কি পার্সোনাল কথা বলবি রহমাতুল লিল আলামিন আরে যার সামনে দাঁড়ায় ওমরের মতো বীর বাহাদুর কথা বলতে গেলে থরথর করে কাঁপতে থাকে হযরত আবু বকরের মতো এমন প্রবীণ সাহাবী তারাও কথা বলতে গেলে কাঁপতে থাকে ছোট্ট বালক তালহা বলে বাবা গো তুমি একটু এই জায়গায় দাঁড়াও আমি আমার নবীর সাথে পার্সোনাল কথা বলবো বাবা বললো ঠিক আছে যাও আমি দাঁড়াইলাম তুমি নবীর সাথে পার্সোনাল কথা বলো এক নজরে তাকায় থাকেন কাঁদতে বলছি কাঁদবেন ভালোবাসা কাকে বলে আমার নবীকে কেমন ভালোবাসছে সাহাবায়ে কেরাম ছোট্ট একটা ভালো একটা দূর দিয়ে নবীর সামনে যায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নাম তালহা ওই যে দাঁড়ায় রইছে আমার বাবা তার নাম হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা নবী গো আমি তালহা একটা কথা বলার জন্য আপনাকে আসছি আল্লাহ নবী বললেন বাবা কি বলবা বলো ছোট্ট বালক তালহা বলে নবী গো আমি তালহা আপনি নবীকে ভালোবাসি আরো আসতে বলেন খারাপ লাগতাছে শেষ করে দিব আল্লাহু আকবার বলেন নবী এই কথা শুনে নবী জবাক হয়ে গেছে বাবা তুমি বলো কি হ্যাঁ নবী গো আমি তালহা আপনি নবীকে ভালোবাসি এটা বলার জন্য আসছি নবীজি বললেন সত্যি ভালোবাসো হ্যাঁ নবী আমি সত্যি ভালোবাসি বাবা তুমি সত্যি ভালোবাসো হ্যাঁ নবী সত্যি সত্যি আমি তালহা আপনি নবীকে ভালোবাসি নবীজি বললেন কি পরিমাণ ভালোবাসো ভালোবাসার পরিমাণটা কি নবী গো ওই যে আমার বাবা দাঁড়ায় আছে না হ্যাঁ দাঁড়ায় আছে আমার বাবার চাইতেও আপনি নবীকে আমি বেশি ভালোবাসি আল্লাহর নবী আরো অবাক হয়ে গেছে ইমানদার কাকে বলে আশেকে রাসূল দাবি করেন আমি বড় আশেকে রাসূল বড় হাজি সাহেব নবীর বিরুদ্ধে আসাদ নূরের মতো একটা কুলাঙ্গার আমার নবীর মরুভূমির ডাকাত বলে বকা দিল আপনার কলিজে একটু ব্যথাও লাগলো না আপনি কিসের আশেকে রাসূল আল্লাহর নবী বলেন বুখারীর বর্ণনা আমার কথা না জিহাদি হুজুরের কথা না দুনিয়ার কোন মোল্লা মুলামির কথা না বুখারীর বর্ণনা ওকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত তাকুন হাব্বা ইলাইহি লিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
অন্নাসি আজমাইন নবীজি বলেন একজন ইমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারে না কামেল মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা ছেলে সন্তান এমন কি নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালো না বাসবে অতএব সিংগাইরের মুসলমান আমরাও বলতে চাই মদিনার নবী গো ও দয়ার আল্লাহ আপনি সাক্ষী থাকেন এই সিংগাইর শহরাইল মানিকগঞ্জের জমিন থেকে আশিক রাসূলদেরকে নিয়ে আমি মদিনার ইসলাম শরীয়ত প্রিয় আকাশ বাতাস সাক্ষী রেখে জানাইয়া দিতে চাই আমরা আমাদের মায়ের চাইতে বাবার চাইতে ছেলের চাইতে মেয়ের চাইতে বিবির চাইতে দলের চাইতে নেতার চাইতে এমন কি আমার কলিজার চাইতে মদিনার নবীকে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে না পারবেন আপনি পরিপূর্ণ ইমানদার এখনো হতে পারেন নাই বহুত বাকি আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলেন আমিন নবীজি বললেন তালহা সত্যি বাবার চাইতে বেশি ভালোবাসো তালহা বলেন নবী গো সত্যি আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি নবীজি বললেন তালহা আমি যদি একটা পরীক্ষা করি পরীক্ষা দিতে পারবা নবীজি আপনি যেই পরীক্ষা মন চায় করতে পারেন আল্লাহর নবী লম্বা একটা তরবারি নিছে লম্বা তরবারি নিয়া ছোট্ট বালক ওর হাতে দিয়া বলে ওই যে তোমার বাবা দাঁড়ায় রইছে বলে হ্যাঁ একটা দড় দিয়া তোমার বাবারে কোপ দিয়া দুই টুকরা করে বাবার মাথাটা আমার কাছে এনে দিতে পারবে তালহা বলেন নবী গো যদি সে আমার জন্মদাতা পিতা কিন্তু আপনি নবীকে আমার পিতার চাইতে বেশি ভালোবাসি আপনি নবী যদি বলেন আপনি নবী যদি বলেন আপনি নবী যদি বলেন আপনার আদেশ পালন করার জন্য আমি ছোট্ট বালক তালহা আমার বাবার একটা কোপ দিয়ে দুই টুকরা করে আমার বাবার করতাম আপনার কদমের সামনে উপস্থিত করে দিব উপস্থিত করে দিব আল্লাহু আকবার আপনি আর আমি হইলে কি জবাব দিতাম আরে ছোট্ট আশেক আমার নবীরে কি জবাব দেয় নবীর দিলটা ভইরা গেছে নবীজি বলে সত্যি পারবা হ্যাঁ নবী পারবো লম্বা একটা তরবারি দিলেন সাইজে তালহার চাইতেও তরবারিটা বড় যখন নবীজি তরবারিটা হাতে দিছে নিজের চাইতেও লম্বা তরবারিটা বড় তরবারি নিয়ে পাগলের মতো দৌড় দিছে বাবারে কোপ দিবে পাগলের মতো যখন দৌড় শুরু করছে রহমাতুল্লিল আলামিন নবী আমার আর সইতে পারে না রহমাতুল্লিল আলামিন নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে একটা চিৎকার মারছে আমার সাহাবীরা তোমরা কে কোথায় আসো গো তাড়াতাড়ি আসো এই তালহারে ধরো আমি নবী তোর বাবার গর্দান চাই না চাই না আমি ওর বাবার গর্দান দিয়া কি করব আমি শুধু একটু পরীক্ষা করে দেখতে চাইছিলাম আমার তালহা কি সত্যি আমারে ভালোবাসেনি ও সাহাবীরা তোমরা তালহারে ধরো গো সাহাবাই কেরাম দৌড়াইয়া ওই ছোট্ট বালক তালহারে দৌড়া আমার নবীর কাছে নিয়ে আসে আমার নবী চোখের পানি দিয়া বলে তালহা রে তুই আমারে খুশি করে ফেলছস রে তালহা এই ভরা মজলিসে আমি সবাই রে সাক্ষী রাইখা জানা দিলাম আজ থেকে তুমি তালহা আমার আমি নবীর নিজে হয়ে গেলাম তোমার আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে নবীজি বলে তালহা আজ থেকে তুমি আমার আমি তোমার যাও তুমি যেমন আমারে ভালোবাসো আমিও তোমারে ভালোবাসি লম্বা আলোচনা যেহেতু জিহাদি হুজুর চলে আসবে পুরাটা শুনাইতে পারবো না সার সংক্ষেপ শুধু আপনাদেরকে শুনে যাই তালহা যখন বাড়িতে চলে গেছে লম্বা আলোচনা হঠাৎ করে একদিন নবীর কানে সংবাদ আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি কিছু শুনছেন বলে কি হইছে আপনার তালহা তো মারাত্মক অসুস্থ আপনার তালহা বিছানা থেকে উঠতে পারে না আল্লাহর নবী সংবাদ শুইনা কয়েকজন সাহাবীকে সাথে নিয়া নবী আমার তালহার বাড়ির দিকে রওনা দিছে তালহার বাড়িতে যাইয়া রহমাতুল্লিল আলামিন নবী আমার তালহার মাথার ভিতরে হাতটা বুলা দেয় আর ডাক দিয়ে বলে আবু তালহা ও তালহার বাবা আমি নবী তোমার কাছে একটা আবদার রাখতে চাই নবী গো কি আবদার রাখবেন তোমার তালহার যে অবস্থা মনে হয় তো বেশি দিন আর বাঁচবে না ও তালহার বাবা
আমি তোমারে বলে গেলাম গো যদি তোমার তালহা মারা যায় আমি নবীর অবশ্যই খবর দিবা কারণ এই তালহা আমি নবীরে ভালোবাসি আমি ওরে ভালোবাসি আমার তালহা যদি মারা যায় আমি নিয়ত করেছি আমি রহমাতুল লিল আলামিন নবী আমার নিজের হাত দিয়া আমার তালহারে গোসল দিব আমার তালহারে গোসল দিব আমি নিজের হাতে আমার তালহারে কাফনের কাপড় পরাইব আমি নবী নিজে জানাজার ইমামতি কইরা আমি নিজে কবরে নাইমা আমার তালহারে কবরে শোয়াইব তালহার বাবা নবীর সামনে দাঁড়ায় বলা নবী গো যদি কোনো মানুষ মারা যাওয়ার পর আপনি নবীর নিজের হাত দিয়া গোসল করান নিজের হাতে কাফনের কাপড় পরান নিজে জানাজার ইমামতি কইরা আবার নিজের হাতে কবরে শোয়ান গো এর চাইতে ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি কেন আপনারে ডাক দিব না গো নবী অবশ্যই আপনারে শরণ করব ও যুবক ভাইরা রে আল্লাহর নবী চলে আসেন হঠাৎ করে একদিন সকাল বেলা এক সাহাবী দৌড়ে আসে নবী গো আপনি তো জানেন না গো নবী আপনার আদরের সাহাবি ওই বালক তালহা তো আর দুনিয়ায় নাই গো নবী আমার নবী এই সংবাদটা শুইনা নবী আর নিজের কন্ট্রোল করতে পারে না চোখ দেওয়া জোরে পানি গুলা জোরে আমারে কি শুনাইলি আমার তালহা দুনিয়া থেকে বিদায় নিছে সাহাবি বলেন নবী গো আপনি তো আর অবাক হবেন গো নবী আপনার না জানাইয়া ওই তালহার বাবা গতকাল রাতেই তালহারে কবর দিয়া ফেলছে নবী আমার একটু কষ্ট পাইলেন আমি না ওর বাবার হাত ধইরা বলে আসলাম আমার তালহা যদি মারা যায় গো আমি নবীর নিজে গোসল করাইব আমারে কেন জানাইলো না চলো তালহার বাড়িতে যাইব তালহার বাড়িতে যাইয়া রহমাতুল লিল আলামিন নবী আমার তালহার বাবারে তলব করলেন ও আবু তালহা আমি না তোমারে বলে গেলাম আমার তালহা মারা গেলে আমারে জানাইবা আমারে না জানাইয়া কেন আমার তালহারে কবরে রাখলে গো তালহার বাবা নবীর সামনে দাঁড়ায় বলেন নবী গো আগে আমারে ক্ষমা করেন যদি আমারে মাফ করেন গো নবী এরপরে আমি বলতেছি গো নবী নবী বললেন ক্ষমা পরে আগে বলো কেন আমারে জানাইলা না তালহার বাবা কান্দে আর বলেন নবী গো আমি জানতাম আমার তালহা আপনারে ভালোবাসে আপনিও এইটাই জানতেন কিন্তু আপনারে যে আমার তালহা এতটা ভালোবাসে আমি বুঝতে পারি নাই আমি বুঝতে পারি নাই গো নবী নবী বললেন কেন কি হইছে ওই তালহার বাবা কান্দে আর বলেন নবী গো গতকাল দুপুর বেলা আমার ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে আমার ছেলেটার কথাও বলতে পারে না শরীরটা কাঁপতেছে গো নবী আমি বাবা হইয়া কেমনে সহ্য করি নবী গো আমি যখন এই দৃশ্য দেখা আমার ছেলের পাশে দাঁড়ায় রইছি আমার ছেলে কাঁপতে কাঁপতে বলে বাবা গো আমি তোমার কাছে একটা জিনিস চাইব আর কিছুই চাইব না তুমি আমার দিবা আমি আমি বললাম বাবা রে এমন কইরা কেন বলো তুমি আমার সন্তান আমি তোমার জন্য সবকিছুই করতে পারি ও সিংগাইরের বাইরা এই সন্তানের সুখের জন্য আপনার বাবা প্রবাসে থাকে আপনি প্রবাস জীবন কাটে আসেন ওই প্রবাসীরা যে কত কষ্টে থাকে স্ত্রী পুত্র মা বাবা সাইরা ছেলে সন্তান সাইরা প্রবাস জীবনটা একটা জীবন্ত জেলখানা কথা বলেন ঠিক কিনা ওই প্রবাসী বাইরা এত কষ্ট করে সন্তানের জন্য আর যখন ওই ছেলে অসুস্থ অবস্থায় কাঁপতে কাঁপতে বলে বাবা গো তোমার কাছে একটা জিনিস চাইবো আমারে জীবন নি তালহার বাবা বলে তালহা তুমি
যা চাইবে আমি তোমারে তাই দিয়া দিব এবার তালহা আমার হাতের ভিতরে হাতটা দিয়া বলে বাবা গো আমি বেশি কিছুই চাই না আমার হাতে হাত দিয়া ওয়াদা দাও যদি আমি দিনের বেলা মারা যাই আমার নবীরে জানাইবা আমি রাত্রি মালা গেলে আমার নবীরে জানাইও না আমি বললাম বাবা নবী না বইলা গেছে নবীরে জানাইতে নবী গোসল দিবে নবী কাপনের কাপড় পরাবে নবী তোমার জানাজা পরাবে নবী তোমারে কবরে রাখবে আমি কেমনে নবীরে না জানায় পারব আমার তালহা ওই অসুস্থ অবস্থায় কাঁপতে কাঁপতে বলে বাবা গো তুমি কি জানো না এই দুনিয়ায় আমার নবীর বাবা নাই এই দুনিয়ায় আমার নবীর মা নাই বাবা গো আমি তোমার আদর পাইছি আমি তোমার কোলে উঠছি আমি তোমারে চুমু দিছি আমি যা চাইছি তুমি সবই দিছো কিন্তু আমার নবী এই রবিউল আউয়ালের চাঁদেই তো দুনিয়া আসছে গো বাবা এই দুনিয়া আইসা বাবার চেহারাটাও দেখতে পারে নাই জীবনে বাবার কোলে উঠতে পারে নাই ও মানে গুঞ্জের বাইরা এই কবরে কার যেন বাবা ঘুমা রইছে কার যেন মা ঘুমা রইছে ও দাড়ি পাকা বাবা ও বাপ হারা বাইরা রে ও মা হারা বাইরা রে এখন মাথাটা নিচের দিকে দিয়া ওই বাবার জন্য কাঁদবা তালহা বলে বাবা গো আমি দিনে মারা গেলে নবীরে জানাইবা রাত্রে মারা গেলে কেন জানাইবা না জাননি বলে কেন যদি আমি রাত্রে মারা যাই আর আমার নবীর কানে যদি সংবাদটা পৌঁছে যায় আমার নবী একটা মিনিটও দেরি করবে না পাগলের মতো আমার দেখার জন্য দূরে আসবে রাত্রিবেলা আমাদের বাড়ি থেকে মসজিদের নববী যে দূরত্ব প্রতিমধ্যে কয়েকটা কাফের বাড়ি আছে গো বাবা আমার ইন্তেকালের সংবাদ শুই না রাতের অন্ধকারে যদি আমার নবী পাগলের মতো একাই দৌড় দেয় আর ওই কাফেরেরা রাস্তার ভিতরে আমার নবীর একা পায়া মারে আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যাব আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমি কি জবাব দিব আমার আল্লাহ যদি বলে তালহারে আমার বন্ধু তোরে ভালোবাইসা তোরে দেখতে যায়া কাফেরের হাতে মাইর খাইছে আমি তালহা তো আসামি হয়ে যাব গো বাবা আমি কি জবাব দিব এই জন্য আমি রাত্রে মারা গেলে আমার নবীরে জানায়ও না কারণ নবীরে যদি একা পায়া মারে এই মদিনার ভিতরে আমার নবীরে কে সান্ত্বনা দিবে নবীর বাবা থাকলে বাবায় সান্ত্বনা দিত মা থাকলে মা সান্ত্বনা দিত মা তো 6 বছর বয়সে মারা গেছে ও দাড়ি পাকা বাবাজিরা আমি এখন আপনাদের কাছে চলন্ত একটা প্রমাণ দিয়া যাইতে চাই এই কবরে কার মা ঘুমায় রইছে কার বাবা ঘুমায় রইছে আমি জানি না সবাই আসামির মতো হাত দুইটে একটু উপরের দিকে উঠাইয়া মাথাটা নিচের দিকে দিয়া আমার আল্লাহর একটু ডাক দেন তো আল্লাহ হাত দুইটা টান টান করে না কেবলে টান টান করেন আর স্বামীর মতো মাথাটা নিচের দিকে দেন কান্না না আসলে কান্নার বান্ধ হইরা আমার মাওলার একটু বুঝা বলেন না আল্লাহ আমি বড় পাপি আমি বড় অপরাধী আমার মতো গুনাহগার সিংগাইরি একজনও নাই আল্লাহ মাথাটা নিচের দিকে দিয়া গলা ফাটে একটু আল্লাহরে ডাকতে থাকেন তো আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সিংহের বাসিরে মাফ করিয়া উঠাইবা হাশরে আল্লাহ তুমি কবুল করো সিংহের বাসিরে মাফ করিয়া উঠাইবা হাশরে ও দয়ার আল্লাহ এই শাহরাইলের দিকে তাকায় দেখো কার যেন মা নাই বাবা নাই ও দয়ার আল্লাহ মায়ের কথা স্মরণ কইরা যে মা হারা সন্তান চোখের গরম পানিটা ছেড়ে দিছে আল্লাহ খুনি মায়ের কথা
কবর টা জান্নাতের বাগান বানা দাও যার দাদা দাদি আত্মীয় স্বজন এই কবরে গুমা রইছে আল্লাহ কবরবাসীদের কবরটা এখনি জান্নাতের বাগান বানা দাও এই রবিউল আউয়ালের চাঁদে রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসে গো বাবা 6 বছরের নবী আমার তালহা তার বাবারে বলে বাবা গো তুমি তো ভালো করেই জানো 6 বছর বয়সে আমার নবী মাকেও হারাইছে আমার নবী হলে এতিমদের সম্রাট কারণ দুনিয়া ঈশা কোনদিন বাবার আদর পায় নাই 6 বছরের নবী আমার বিকেল বেলা মাঠের কর্নারে দাঁড়ায় রইছে মা আমিনা সন্ধ্যার সময় নবীর কাছে যা বলে মুহাম্মদ রে সব ছেলেরা বাড়িতে চলে গেছে তুমি কেন এই জায়গায় দাঁড়ায় আছো মুহাম্মদ 6 বছরের নবী আমার মুখটা মলিন করে বলে ও মা আমার বাবা কেমন বাবা গো মা গো সন্ধ্যা যখন হয়ে গেল সব ছেলেদের বাবা আইসা ছেলেরে কোলে নিয়ে বাসায় গেল আমার বাবা কেমন বাবা আমি মুহাম্মদ রে একদিন কোলেও নিলো না আমি মুহাম্মদ রে একটু আদর করলো না গো মা মা মেনা বলে মুহাম্মদ রে তোমার বাবা তুই দুনিয়ায় নাই রে বাবা তোমার বাবা কবরে চইলা গেছে 6 বছরের নবী আমার বলে মা গো আমার বাবা যদি না থাকে আমার বাবার কবরটা আমার একটু দেখাও আমার বাবার কবরটা আমি জিয়ারত করতে যাই ও মাহারা বাইরা ও বাফারা বাইরা এখন বসে বসে বিনা বিনা মায়ের কথা স্মরণ কইরা চোখের গরম পানিটা ছেড়ে দিবা 6 বছরের নবীকে নিয়া তার মা আমিনা নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে যায় বলে শ্বশুর আব্বা আপনার দাদু ভাই মুহাম্মদ তার বাবার কবর দেখতে চাই আমি এখন কি বলবো আব্দুল মুত্তালিব বলে আমি না রে আমার দাদু ভাই মুহাম্মদ বাবার খবর দেখতে চাইছে আমি আব্দুল মুত্তালিব কিভাবে নিষেধ করব আমি নিষেধ করব না ও আমিনা তুমি রেডি হয়ে যাও আমি তোমাদের খেদমতের জন্য আমার দাসী উম্মে আইমানকেও দিয়া দিলাম যাও তোমরা চলে যাও আব্দুল্লাহর কবরটা দেখায় নিয়ে আসবা ও যুবক ভাইরা দাড়ি পাকা বাবাজিরা 6 বছরের নবীকে নিয়ে তার মা আমিনা রওনা দিলেন নবীর বাবার কবর দেখার জন্য লম্বা সফর কইরাইসা আব্দুল্লাহর কবরের নিকট আইসা মা আমিনা সাওয়ারি থেকে নাইমা বলে মুহাম্মদ রে এই যে কবরটা দেখতেছো গো বাবা এই কবরেই তোমার বাবা আব্দুল্লাহ ঘুমায়া রইছে ও সিংগাইরের বাইরা ওই দৃশ্যটা কেমন গো ছোট্ট বালক বাবার কবরের পাশে দাঁড়াইয়া কয়েকদিন আগে ইন্টারনেটের ভিতরে দেখলাম গো বাবা ছোট্ট একটা বাচ্চা বাবার কবরের ভিতরে শুয়া শুয়া বাবারে বাবা বলে ডাকতেছে ওই বাচ্চাটা তো বুঝে না এই বাবা কোনোদিন আর উঠবে না কোনোদিন আর ছেলেরে কোলে নিবে না আপনার আদরের সংসারটা রাইখা আপনার ওই কবরে যাইতে হবে গো বাবা ও পর্দার আলের মা বোনেরা দিলের কানে কথাগুলো শুনতে থাকেন গো মা 6 বছরের নবীকে যখন মা আমেনা বললেন মুহাম্মদ এই কবরে তোমার বাবা ঘুমায় রইছে 6 বছরের নবী আমার এই হাঁটু দুইটা কবরের মাটির সাথে লাগায়া দিছে হাঁটি দুইটা কবরের মাটির সাথে লাগাইয়া নবী আমার কান্দে আর বলে বাবা গো ওঠো গো বাবা ওঠো ওঠো গো বাবা ওঠো তোমার মুহাম্মদ রে কোলে নাও মুহাম্মদ রে কোলে নাও মুহাম্মদ রে কোলে নাও বাবা তাকায়া দেখো তোমার মুহাম্মদ আসছে ও বাবা আমার কি কোলে নিবা না আমার কি আদর করবা না 6 বছরের নবী আমার যখন কাঁদতেছেন নবীর কান্না দেখা পশু পাখিগুলা কান্না শুরু করছে পশু পাখিগুলা কাঁদে মালিক বলে জিব্রাইল রে আমি আর সইতে পারি না আমার বন্ধুর কান্না সইতে পারি না আমার বন্ধু যদি এইভাবে কাঁদতে থাকে দুনিয়ার নিয়ম ভঙ্গ হয়ে যাবে তাড়াতাড়ি যা আমেনা রে বল আমার বন্ধুরে নিয়ে এই জায়গা থেকে চলে যাইতে আর যেন আমেনা আমার বন্ধুর নিয়ে এই জায়গায় না আসে মা আমেনা নবীর গাড়ির ভিতরে হাতটা দিয়ে বলে মুহাম্মদ রে আর কাঁদতে হবে না বাবা ও মুহাম্মদ চলো আমরা মক্কা চলে যাই গো বাবা
ছয় বছরের নবীরে নিয়া মামিনা যখন রওনা দিলেন গো আবুয়া নামক জায়গার ভিতরে আসার পর হঠাৎ করে মা আমিনার শরীরে জ্বর উঠা গেছে মা আমিনা সাওয়ারি থেকে নাই মা তাবু গড়লেন ওই জায়গা অবস্থান করবেন মা আমিনা শুয়া পড়লেন আমিনা বললেন মুহাম্মদ রে ও বাবা আমি মায়ের কাছে আয় বাবা রে আমি মায়ের শরীরে জ্বর উঠা গেছে রে বাবা মনে হয় আমি আর তোমাদের সাথে ওই মক্কায় ফিরে যাইতে পারবো না মনে হয় আমি এখনি দুনিয়া থেকে বিদায় নিব ছয় বছরের নবী আমার কান দেয়ার বলে মা গো এইটা আমার কি শুনাইলা বাবার কবর দেখতে আইসা এখন যদি তুমিও চইলা যাও গো মা আমি মুহাম্মদের কি উপায় হবে আমার কে খাবার খাওয়া দিব আমার কে গোসল করা দিব আমার কে ঘুম পাড়া দিব ও তুমি এই কথা বলবা না আমি ডাক্তার নিয়ে আসি আমিনা বলে মুহাম্মদ রে দুনিয়ার ডাক্তারে আর কাজ হবে না রে বাবা ও মুহাম্মদ আমি মায়ের কাছে আয় রে বাবা শেষবারের মতো ভালো কইরা তোরে দেখা লয় ও বাবা আমি মায়ের মুখের সাথে মুখটা লাগা আমি একটু তোরে আদর করে যাই গো মুহাম্মদ রে তোমার দাদু ভাইয়ের কাছে আমার কথা বইল যেন আমার উপরে কোনো দাবি না রাখে আমি যদি ভুল ত্রুটি করে থাকি যেন ক্ষমা করে দেয় দাদু ভাইরে বুঝায় বইল নবী আমার এই কথা শুইনা মায়ের কোলের কাছে বইসা কাঁদে মা গো এমন কথা বইল না ছয় বছরের নবী আমার কান দেয়ার বলে মা গো আমার বাবারে দেখতে আইসা আমি যদি তোমারেও হারাই গো আমার মতো এতিম তো আর কেউ হবে না ও মা এমন কথা বইল না কথা বলতে বলতে হঠাৎ করে মামিনার কথা বলে না মামিনার শরীরটা ঠান্ডা হয়ে গেছে হাত দুইটা ঠান্ডা পা দুইটা ঠান্ডা হয়ে গেছে রহমাতুল্লিল আমিন ছয় বছরের নবী আমার মায়ের চেহারার দিকে চুমো দিয়া বলে মা কথা বলো মা তো আর কথা বলে না মা তো আর কথা বলে না মামিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ছোট্ট বালক তালহা বলে বাবা গো এই মদিনার ভিতরে আমার নবীর বাবা নাই আমার নবীর মাও নাই আজরাইল নবীর মায়ের জান কবজ করার সময় আজরাইল নিজে কেঁদেছিলেন মালিক আদেশটাকে একটু রহিত করা যায় না আমি সইতে পারি না আপনার বন্ধু এতিম হয়ে যাবে ছয় বছর বয়সে নবী মাকেও হারাইলেন আট বছর বয়সে নবীর দাদা আব্দুল মুত্তালিবকেও হারাইলেন আব্দুল মুত্তালিব এতেকালের পরে আল্লাহর নবীর লাশের পাশে বইসা নবী আবার কান্দার চাচাদের দিকে তাকায় সব চাচারা দাঁড়া রইছে চাচাদের চেহারার দিকে তাকাইয়া আট বছরের নবী আমার মায়াবী চেহারা নিয়ে যখন কান্দতেছে হঠাৎ করে নবীর চাচা আবু তালেব ডাক দিয়ে বলে ও মুহাম্মদ আমি তোর কষ্ট বুঝতে পারছি রে ভাতিজা জন্মের আগে বাবা হারাইছো ছয় বছরে মা হারাইছো তোমার দাদা দেখাশোনা করতো দাদারেও হারাইছো ও ভাতিজা তুমি চিন্তা কইরো না আমি তোমার চাচা আবু তালেব আমি যতদিন বাঁচব আমার জীবনের চাইতে আমি তোমারে ভালোবাসা যাব আবু তালেব আমার নবীরে ভালোবাসলো ও যুবক ভাইরা ওই ছোট্ট বালক তালহা আমার নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসলো এ সিংগাইরের আশেকে রাসূলরা এ কলিজার টুকরা যুবকেরা আমরা কি আমাদের নবীরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবো না পারবো কি পারবো না আরো জোরে বলেন পারবো কি পারবো না তাহলে অতিথিদেরকে সাথে নিয়া এলাকার নেতৃস্থানীয় মুরব্বীদেরকে সাথে নিয়া আলেমদেরকে সাথে নিয়া জিহাদি হুজুর মঞ্চে আসার আগে সর্বশেষ একটা অঙ্গীকার আমরা করতে চাই যদি আরেকটা বার আসাদ নূরের মতো কোন কুলাঙ্গার আমার নবীর নিয়া ব্যঙ্গ করে আমার নবীকে নিয়া টিটকারি করে আমার নবীর চরিত্র নিয়া কটাক্ষ করে ওই কুলাঙ্গার যদি সাহারাইল এলাকায় জন্ম নেয় কে আওয়ামী লীগ করি কে বিএনপি করি দেখার দরকার নাই ভাইয়ে ভাইয়ে হাতে হাত রেখে ওই নাস্তিক রে দরকার হলে জুতার মালা উপহার দিতে কা
আপনাদের খারাপ লাগতাছে কষ্ট হয় আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার তাহলে যেই কথাটা বলতেছিলাম বাবা আমরা দুই গুণে গুণান্বিত যদি হতে পারি আমার কথা আল্লাহর ঘোষণা ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ দুই গুণে আমাদেরকে গুণান্বিত হতে হবে এক নাম্বার গুণ আমরা জবানে স্বীকার করছি আমাদের রবকে আরো জোরে বলতে হবে আমাদের রবকে দ্বিতীয় নাম্বার গুণ জবানে যে স্বীকার করছি রব আল্লাহ এই কথার উপরেই থাকতে চাই এই কথার উপরে থাকতে গেলে রব যেইভাবে চলতে বলছে সেইভাবে আমাদেরকে চলতে হবে রব বলছে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে নামাজকে আমার জীবনের সঙ্গী বানাইতে হবে রবের হুকুম রমজানের রোজা রাখতে হবে রবের হুকুম নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসতে হবে রবের হুকুম হজ ফরজ হইলে হজ করতে হবে রবের হুকুম যাকাত ফরজ হইলে যাকাত দিতে হবে রবের হুকুম প্রতিবেশীদের হক আদায় করতে হবে রবের হুকুম যেইভাবে রব আমাদেরকে চলতে বলছে সেইভাবে আমরা চলতে চাই কথা বলেন ঠিক কিনা এই দুই গুণে যদি গুণান্বিত হতে পারে আপনার ভয় নাই আপনার চিন্তার কারণ নাই আল্লাহু আকবার তাকবীরটা যখন আপনারা দেন কারণ এটা ইমানের ইমানদারের জন্য মুসলমানের জন্য এটা স্পেশাল পাওয়ার মুসলমানের তরবারি লাগে না বোমা লাগে না কামান লাগে না কারণ মুসলমান যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ময়দানে দাঁড়ায় যায় নাস্তিক আর মুরতাদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায় কথা বলেন ঠিক আরো জোরে বলেন ঠিক কি না শাহজালাল ইয়ামানি বেশি দূরে যেতে হবে না আমাদের বাংলার ইতিহাস আপনাদেরকে শোনায় যায় আমার চাইতে ভালো আপনারা জানেন জানা বিষয়ের উপর আপনাদেরকে শোনায় যায় ওয়াজাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ বলেন জানা বিষয়টা আলোচনা করো ইমানদারের फायदा হবে বেশি দূরে যেতে হবে না আমাদের বাংলাদেশে শাহজালাল ইয়ামানি তিনি এসেছিলেন বড় বড় তরবারি নিয়ে আসেন নাই বোমা নিয়ে আসেন নাই কামান নিয়ে আসেন নাই বিমান নিয়ে আসেন নাই হেলিকপ্টার নিয়ে আসেন নাই শাহজালাল ইয়ামানি এসেছিলেন তার বাড়ি কিন্তু বাংলাদেশে না তার বাড়ি হলো ইয়ামানে তিনি ছিলেন ইয়ামানের বীর ঘুমায় রয়েছেন ঘুমের ঘরে মদিনার নবীর স্বপ্ন দেখায় শাহজালাল রে খানকা সার বাংলার উদ্দেশ্যে রওনা দাও রে শাহজালাল কারণ বাংলাদেশের ভিতরে গৌর গোবিন্দ নামে একটা জালিম শাসক যে মুসলমানদেরকে গরু জবাই দিতে দেয় না গরু কোরবানি দিতে দেয় না ওই সিলেটের বোরহানউদ্দিন নামে আল্লাহর একজন ওরি ছিল যাকে আল্লাহ একটা ছেলে সন্তান দিছে ছেলে সন্তান জন্মগ্রহণ করার পরে মুসলমানের নিয়ম হলো সাত দিনের দিন আকিকা করতে হয় বোরহানউদ্দিন আল্লাহর ওলি একটা গরু জবাই কইরা আকিকা করছে এই অপরাধের কারণে ওই জালিম শাসক গৌর গোবিন্দ বোরহানউদ্দিন নামক আল্লাহর ওলি ধরাই না আহারে রাজদরার বারবারের ভিতরে আইনা ওই গৌর গোবিন্দ বোরহানউদ্দিন নামে আল্লাহর ওলির সামনে রাইখা তার ছোট্ট ছেলেটার বাবার চোখের সামনে জবাই দিয়া দিছে কেন তুই গরু জবাই দিলি তোর ছেলেটারে তোর চোখের সামনে জবাই দিয়া দিলাম যখন ছেলেটারে জবাই দিয়া দিছে বোরহানউদ্দিন আল্লাহর ওলি সিজদায় বইরা মালিকের ডাক দিছে মালিকের আমার ক্ষমতা নাই গৌর গোবিন্দের ক্ষমতা আছে সে ক্ষমতার চেয়ারে বসা ক্ষমতার জোরে আমার পুত্র সন্তানদারে জবাই দিল আমি কিছুই করতে পারলাম না ও দয়ার আল্লাহ আমি তোমার দরবারে মামলা দায়ের কইরা দিলাম তুমি এর বিচার করবা রহমাতুল লিল আলামিন রে আল্লাহ জানায় দিলেন মদিনার নবী ওই গৌর গোবিন্দের এই কারণে মদিনার নবী ইয়ামানের পীর শাহজালাল ইয়ামানিরও স্বপ্ন দেখাইলেন ও শাহজালাল দেরি কইর না বাংলার উদ্দেশ্যে রওনা হয়ে যাও শাহজালাল ইয়ামানি স্বপ্ন দেখা খানকার ভিতরে যেই মুরিদ মুরিদদেরকে বললেন আমার মুরিদেরা তোমরা রেডি হয়ে যাও আমরা বাংলাদেশে সফর করব রওনা হয়ে গেছে 360 জন মুরিদরে নিয়া ও যুবক ভাইরা ও মানিকগঞ্জের আশিক রাসূল বাবাজিরা গৌর গোবিন্দ এই সংবাদ পাইয়া সুরমা নদী পাড়ি দিয়া ইয়ামানের পীরকে বাংলায় ঢুকতে
হবে এই জন্য সুরমা নদীর ভিতর থেকে সব নৌকাগুলা সরায় দিছে পারাপারের কোনো ব্যবস্থা নাই যেন ওই শাহজালাল আলী আমানি নদী পার হইয়া বাংলাদেশে ঢুকতে না পারে সিলেটে ঢুকতে না পারে ওই সুরমা নদী থেকে সব মাঝি মোল্লা সরায় দিছে আল্লাহর ওলি শাহজালাল আলী আমানি নদীর কিনারায় ডানে বামে তাকায় দেখে নৌকা নাই মাঝি নাই মোল্লা নাই পারাপারের কোনো ব্যবস্থা নাই শাহজালাল আলী আমানি চিন্তা করতে লাগলো কিভাবে নদী পাড়ি দিয়া বাংলাদেশে ঢুকব হাতের ভিতরে ছিল জায়নামাজ কে যেন আওয়াজ দিয়া বলে শাহজালাল রে জায়নামাজটা নদীতে বিছা দাও নদীতে বিছা দাও নদীতে বিছা দাও শাহজালাল আলী আমানি চিন্তা করলেন আমি তো নবী না নবী না আমার কথা কি আর নদীর পানিতে শুনবো আমি তো সাহাবীও না আমার কথা কি নদীর পানি শুনবো আবার চিন্তা করে আমি নবী না হইতে পারি নবীর সাহাবী না হইতে পারি আমারে তো রহমাতুল লিল আলামিন মদিনার নবী আদেশ দিয়া পাঠাইছে আমি নিজে আসি নাই নবীর আদেশে আসছি যেই যায় নামাজে দাঁড়াইয়া ওই পুল সিরাতের পুল 30,000 রাস্তাটা যদি পার করা দিতে পারে আমার আল্লাহ যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ার কারণে ওই যায় নামাজে দাঁড়াইলে কেন আল্লাহ নদী পার করবে না অবশ্যই আল্লাহ পার করে দিবে আল্লাহু আকবার শাহজালাল আলী আমানি আল্লাহর উপরে ভরসা কইরা মুরিদদেরকে বললেন তোমরা দাঁড়াও আগে আমি টেস্ট করে দেখি আল্লাহু আকবার বলে যখন জায়নামাজটা নদীর উপরে বিছায় দিছে আল্লাহর ওলি শাহজালাল আলী আমানি জায়নামাজের ভিতরে উইঠা বইসা সেজদায় যখন লুটায় পড়ছে মাঝি সারা মোল্লা সারা নৌকা সারা স্টিমার সারা জায়নামাজের সাহায্যে আমার মালিক শাহজালাল আলী আমানি রে 360 জন মুরিদ সহ ওই নদীটা পার করে দিছে নদীটা পার করে দিছে বাংলাদেশে ডুইকা শাহজালাল আলী আমানি গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায় একটা ককলেট বোমাও ফুটায় নাই একটা তরবারি দিয়া কোনো আঘাত করে নাই পিস্তল দিয়া কাউকে গুলি করে নাই শাহজালাল আলী আমানি গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায় বলছে আমার মুরিদেরা তোমাদের মধ্যে কে আছো বলো তোমাদের মধ্যে কে আছো তোমার এই মাথা উঠাও এই মাথা উঠাও মালিকের সেজদা দিবেন মালিকের সেজদা দিবে কাকে আরো জোরে বলেন কাকে আমার মালিকের সেজদা দিব এই কপালটা মুসলমানের কপালের বড় দাম কথা বলেন ঠিক কি না পৃথিবীর ভিতরে নিকৃষ্টতম গুনার নাম হলো শিরিক ইন্না শিরকা লাযুলমিন আযীম পবিত্র কোরআনের ঘোষণা আমার কথা না এই ভাই পাগলটাকে বুঝান তাকে একটু বসান আমরা কালকে সেজদা দিব না সেজদা যদি দিতে হয় একমাত্র আল্লাহকেই দেব কথা বলেন ঠিক কি না সূরাতুল কাহাফের সর্বশেষ আয়াত আমার আল্লাহ বলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যারা এই আশা রাখে রবের সাথে সাক্ষাৎ করবে রবের দিদার লাভ করবে তারা যেন দুইটা কাজ করে কয়টা আল্লাহর সাক্ষাৎ যদি চান তাহলে দুইটা কাজ করতে হবে আল্লাহ বলে এক নাম্বার কাজ নেক আমল করবে দ্বিতীয় নাম্বার কাজ শিরিক করা যাবে না ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরিক সবচাইতে জঘন্যতম গুনাহ অতএব আমরা শিরিক করব না আমরা সেজদা যদি দিতে হয় একমাত্র আল্লাহকেই দিব আল্লাহু আকবার বলেন এ যুবক ভাইরা হাজি সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাজান আল্লাহর ওলি শাহজালাল আলী আমানি গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায় বললাম আমার মুরিদেরা তোমাদের ভিতরে কে আছো যার কোনদিন আসরের আগের চার রাকাত সুন্নত ছুটে নাই একজন দাঁড়ায় বলে হুজুর আমি আছি উসু টিলার উপরে দাঁড়ায় যাও আজান দেওয়া শুরু করে দাও যখন আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করলেন ওই আল্লাহু আকবারের এত পাওয়ার এত পাওয়ার আল্লাহু আকবারের শব্দ শুনে গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হয়ে খসে খসে জমিনে পড়ে গেছে গৌর গোবিন্দ পালাই বাধ্য হয়েছে আজকেও যদি সেই শাহজালাল আলী আমানির উত্তর শরীরা হাজি শরীয়তুল্লাহর উত্তর শরীরা মুফতি আমিনের উত্তর শরীরা আজকেও যদি ময়দানে আল্লাহু আকবার বলে দাঁড়াইতে পারে যেই নাস্তিক গুলা আমার নবীর সামনে বেয়াদবি করে আমার নবীকে নিয়ে কটাক্ষ করে ওরা পালানোর জায়গা খুঁজে পাবে না কথা বলেন ঠিক কি না যুবক ও সিঙ্গাইরের যুবক সাহারাইলের যুবক হতে পারে আজকের এই মাহফিল তোমার আমার নাজাতের ওসিলা কথা বলেন ঠিক কি না
এই বাম পাশে কবরস্থান কবরবাসীরা ঘুমায় রইছে এই কবরে তোমাকেও যাইতে হবে আমাকেও যাইতে হবে কবরে কি নিয়ে যাইবা দুনিয়া থাকা অবস্থায় কবরের সামান তৈরি করতে হবে কথা বলেন ঠিক কি না খুতবার ভিতরে যে আয়াত পড়েছি আয়াতের ভিতরে আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যুর শ্বাস প্রত্যেক প্রাণীর গ্রহণ করতে হবে এজন্যই তো কবি বলেন মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু আরে মৃত্যুতে এমন এক শরবত যা সবাইকেই পান করতে হবে আর কবর এমন এক ঘর যেই ঘরে সবাইকেই যাইতে হবে কথা বলেন ঠিক কি না তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই সমস্ত প্রশংসার মালিককে আরো জোরে বলতে হবে কে একসাথে বলেন কে আল্লাহর নাম নিতে ভয় পান পুলিশে ধরবে একসাথে বলেন পুলিশে ধরবে জেলে যেতে হবে আমরা মুসলমান যে যেই দল করেন রাজনৈতিক দল আপনার দলের জায়গায় রাখেন যে যেই পীরের মুরিদ হন আপনার পীরের জায়গায় রাখেন আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে সাতুরিয়া 56,000 বর্গ মাইলের মধ্যে যেখানেই যাই আমি মঞ্চে একটা কথাই বলি যুবক আমার পরিচয় তো এটা না আমি আওয়ামী লীগের বড় নেতা আমার পরিচয় তো এটা না আমি ছাত্র লীগের বড় নেতা আমার পরিচয় তো এটা না আমি জাতীয় পার্টির নেতা এটা আমার বড় পরিচয় না আমার বড় পরিচয়টা না আমি তাবলীগের আমির সাহেব আমি চরমোনার মুজাহিদ আমি অমুক পীরের মুরিদ এটা আমার বড় পরিচয় না মুসলমান হিসেবে আমি শরীয়তপুরি মনে করি আমাদের পরিচয় একটা আমরা এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত কথা বলেন ঠিক কি না এটাই আমাদের বড় পরিচয় দল মত নির্বিশেষে আমি শুধু একটা কথাই আপনাদেরকে সর্বপ্রথম প্রশ্ন করেছিলাম আমাদের রবকে গলা ফাটে একসাথে বলেন আমাদের রবকে আমাদের রব আল্লাহ এই কথা স্বীকার করছি একটা আয়াতে কারীম আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু এই আয়াতে আল্লাহ দুইটা গুণের কথা বলছেন এক নাম্বার গুণ নিশ্চয়ই যারা জবানে স্বীকার করবে আমাদের রব আল্লাহ এই এক নাম্বার গুণ আপনার অর্জন হইছে আমার অর্জন হইছে এখন শুধু বাকি দ্বিতীয় নাম্বার গুণ সুম্মা ইসতাকামু এই কথার উপরে মৃত্যু পর্যন্ত অটল আর অবিচল থাকতে হবে যদি থাকতে পারেন কি হবে আমার কথা না আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ যারা এই দুই গুণে গুণান্বিত হতে পারবে এদের ভয় নাই এদের চিন্তার কোনো কারণ নাই ওয়াবশিরু বিল জান্নাহ এদের জন্য রয়েছে আল্লাহর জান্নাতের সুসংবাদ আল্লাহু আকবার তাহলে এক নাম্বার গুণ তো মানিকগঞ্জের মুসলমান আপনারা অর্জন করছেন আমাদের রবকে আরো জোরে বলেন কে এক নাম্বার গুণ অর্জন হয়েছে এখন দ্বিতীয় নাম্বার গুণের পালা সুম্মা ইসতাকামু এই কথার উপরেই থাকতে হবে এই কথার উপরে থাকতে গিয়ে যদি আমাদের উপরে জুলুম করা হয় জবানে স্বীকার করছি রব আমার আল্লাহ এই কথার উপরে থাকতে গিয়ে যদি আমার উপরে হামলা করা হয় যদি আমাকে মামলা দেওয়া হয় যদি আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয় তাহলে আমরা মুসলমান হিসেবে এই মানিকগঞ্জের আশেকের রাসূলরা শাহরাইলের জমিন থেকে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়া আমার আল্লাহকে দেখায় দিতে চাই জবানে স্বীকার করছি রব আমাদের আল্লাহ এই কথার উপরে থাকতে চাই এই কথার উপরে থাকতে গিয়ে আমাদের উপরে হামলা আসতে পারে মামলা আসতে পারে জেল জরিমানা হইতে পারে ফাঁসির কাষ্ঠে ঝুলা লাগতে পারে দরকার হলে আমরা ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারি দরকার হলে গর্দান দিতে পারি কিন্তু স্বীকার করছি রব আমার আল্লাহ এই কথার উপরে ঈমান এনেছি ঈমান দিতে পারবো না কথা বলেন ঠিক কি না মুফতি সাহেব যে তাকবীরটা দিল নারায়ণ তাকবীর আল্লাহু আকবার এটা কোন দলের স্লোগান একসাথে বলেন কোন দলের স্লোগান আপনাদের বাপ দেখে মনে হইতেছে আপনাদের পিছনে মনে হয় পুলিশ পিস্তল নিয়ে দাঁড়ায় রয়েছে যে আল্লাহু আকবার বলবি তো গুলি করবো এমন ভয় আপনাদের আছে তাহলে বুক ফুলায় বলেন এমন ভয় আছে আল্লাহু আকবার বলেন তো আরো জোরে বলেন আল্লাহু আকবার মনিরুল ইসলাম শরীয়তপুরি আপনাদের শাহরাইল কখন আসি নাই ব্যবসা বুঝতেছেন না আমি কোন দলের দালালি করতে আসি নাই আর কোন দলকে হাইলাইটও করতে আসি নাই তবে শুধু দিল থেকে দরদ নিয়ে কিছু কথা আপনাদেরকে শুনাইতে চাই মুফতি সাহেব আলেম মানুষ তিনি বললেন নারায় তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা কোন দলীয় স্লোগান না যেই বান্দা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ সবচাইতে বড় আমার আল্লাহ সবচাইতে বড় আল্লাহ বলে বান্দারে আমারে বড় বলছস আমিও তোরে বড় করে দিব আমি আল্লাহ তোর জান্নাত দিয়ে সম্মানিত করব আল্লাহু আকবার
কারণ আল্লাহু আকবার এটা এমন একটা পাওয়ার আল্লাহ প্রদত্ত পাওয়ার আপনি আর আমি কিছু সময় আগে সারা নামাজ পড়লাম ইমাম সাহেব আপনাদের ইমামতি করলো ইমাম সাহেব কি বলে হাত বাজছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আরো জোরে বলেন কি বলছে হাত বাজছে দুনিয়া যখন আপনি আর আমি আইছি সর্বপ্রথম আমাদের ডান কানে যেই শব্দটা দেওয়া হইছে সেটাও আল্লাহু আকবার আমাদের বাম কানে যেই শব্দটা দেওয়া হইছে সেটাও আল্লাহু আকবার মসজিদের মিনার থেকে দৈনিক 5 বার মুয়াজ্জিন ঘোষণা দেয় সেটাও আল্লাহু আকবার ঠিক তেমনি ভাবে এই দুনিয়া থেকে যেদিন আমরা বিদায় নিয়ে চলে যাব আমাদের শেষ বিদায়ের জানাজা সেই দিনও আল্লাহু আকবার আছে না নাই আর যারা বলেন আছে না নাই এ সিংহের মানিক গঞ্জের ভাইরা দিলের কানে কথাগুলো শুনে যান গো বাবা এই দুনিয়ায় আপনিও থাকতে পারবেন না আমিও থাকতে পারবো না গো বাবা এই তো আমাদের পাশে কবরবাসীরা ঘুমায় রইছে আহার এই কবরবাসীদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এই সাহরাইল এলাকাবাসী এত সুন্দর জান্নাতের মেলা মিলাইছে এই কবরে কার যেন মা ঘুমায় রইছে গো বাবা এই কবরে কার যেন বাবা ঘুমায় রইছে ও তারি পাকা বাবা জিরা ও আমার কলিজা টুকরা যুবক ভাইরা রে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি মাত্র একটা মিনিট সময় আপনাকে দিলাম আমি আপনাকেই বলছি গো বাবা ও পর্দার আলের মা বোনেরা আমি আপনাকেই বলছি আপনি এক মিনিটের জন্য মাথাটা নিচের দিকে দিয়া এখন চিন্তা করতে থাকেন আজকে রাত্রে যদি এই মসজিদের মিনার থেকে মাইকের ভিতরে আব্দুর রহিম দুনিয়ায় নাই আব্দুল করিম দুনিয়ায় নাই রহিমা খাতুন হাজেরা দুনিয়ায় নাই ও মা বোনেরা ও আমার দাড়ি পাকা বাবাজিরা যদি আপনার নামটা আজকে রাত্রে আলাম হয়ে যায়